বন্ধুরা, নাথিং ফোন ওয়ান লঞ্চ হতে আর 24 ঘন্টাও বাকি নেই, 22 থেকে 23 ঘন্টা মাত্র বাকি নাথিং ফোন ওয়ান লঞ্চ হতে। আর এই ফোনটাকে নিয়ে যেইভাবে হাইপ ক্রিয়েট করা হয়েছে দিনের পর দিন, সেটা তো আপনারা সকলেই জানেন। আর এই ফোনটার স্পেসিফিকেশন আমার মনে হয় না কেউ জানেন না, সকলেই ফোনটার স্পেসিফিকেশন কম বেশি জেনে গেছেন। কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমন দিক আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনাদের জানা উচিত এই ফোনটা সংক্রান্ত। যারা ভাবছেন এই ফোনটাকে পারচেস করবেন আর যারা ভাবছেন এই ফোনটাকে এখন পারচেস করবেন না পরের দিকে পারচেস করবেন, আপনাদের সকলের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কেননা ইন্ডিয়ান মার্কেটে 30,000 টাকা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এবং বাংলাদেশ মার্কেটে যদি ধরি যে 36,000 থেকে 37,000 টাকা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে, এটা কিন্তু অন্যতম একটা এমন ফোন হতে যাচ্ছে যে এই ফোনটার দিকে সকলকেই তাকাতে হবে এবং এই ফোনটা হয়তো সবার সেরা ফোন হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, নাথিং ফোন ওয়ান এটা কিন্তু একদমই ফ্ল্যাগশিপ ডিভাইস নয়, এটা একটা মিড বাজেট রেঞ্জ, বলতে পারেন আপার মিড বাজেট রেঞ্জকে টার্গেট করে এই ফোনটাকে তৈরি করা হয়েছে। আর এই ফোনের প্রধান আকর্ষণীয় বিন্দু হচ্ছে এই ফোনটার পারফরমেন্স নয়, এই ফোনটার ডিজাইন। হ্যাঁ, আপনারা যদি এই ফোনটাকে প্রথম থেকেই ফলো করেন, এই ফোনের ডিজাইনের দিকগুলোই কিন্তু একের পর এক লিক হয়ে গেছে। যেমন এই ফোনটার ব্যাক প্যানেলটা ট্রান্সপারেন্ট করা হয়েছে, এই ফোনটার ব্যাক প্যানেলের মধ্যে যেই রকম এলইডি এখানে স্ট্রিপ দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু লিকের প্রধান বিষয়বস্তু ছিল। সুতরাং এই ফোনটার প্রথম যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এই ফোনটার ডিজাইন। এই ডিজাইনের উপর বেস করে এখানে নাথিং এই ফোনটাকে সেল করবে, আর এই ডিজাইনের উপরে ব্যাপারটাকে ফোকাস করে এই ফোনটাকে এতটা হাইপ ক্রিয়েট করা হয়েছে। সুতরাং ফ্ল্যাগশিপ গ্রেডের এটা অবশ্যই একটা ফোন না, একটা আপার মিড রেঞ্জের একটা ফোন। এটা গেল কয়েকটা কথা গুরুত্বপূর্ণ। এছাড়াও এই ফোনটার যে বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আপনারা কিন্তু চার্জার পাচ্ছেন না। এখানে প্রসেসর 45W ম্যাক্সিমাম সাপোর্ট করে, কিন্তু এখানে 33W ম্যাক্সিমাম সাপোর্ট দেওয়া হচ্ছে। বক্সে চার্জার থাকছে না, আপনাকে আলাদাভাবে চার্জার এখানে পারচেস করা হচ্ছে। মানে এখানে যে অ্যাপেল যেই রাস্তায় এগিয়েছে, যেই রাস্তায় তারপরে স্যামসাং এগিয়েছে, বা এখানে রিয়েলমি একটা দুটো ফোনের ক্ষেত্রে এই ব্যাপারটা ক্রিয়েট করেছে, সেই রকমই কিন্তু নাথিং এই ব্যাপারটা তারা ক্রিয়েট করলো। তারা বক্সের ভিতরে কনফার্ম কোনো চার্জার দেবে না, কিন্তু আপনারা বক্সের ভেতরে একটা ট্রান্সপারেন্ট কেস কিন্তু কনফার্ম পেয়ে যাচ্ছেন। তার মানে একটা ট্রান্সপারেন্ট কেস পাচ্ছেন, আর এখানে ফোন পাচ্ছেন, আর ম্যানুয়ালগুলো পেয়ে যাচ্ছে। এবার হচ্ছে এই ফোনটার মধ্যে এমন আমরা কিছু জিনিস পাচ্ছি যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করছে না। তার প্রধান বিষয়বস্তুটা হচ্ছে এই ফোনটার যে লুক, ব্যাক প্যানেলটা ট্রান্সপারেন্ট থাকছে, এলইডি স্ট্রিপগুলো থাকছে, আর এখানে এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা ওয়্যারলেস চার্জারও কিন্তু প্রোভাইড করছে। তার মানে ওয়্যারলেসলি আমরা অন্য কোনো ডিভাইসকে এই ফোনটার মারফত কিন্তু আমরা চার্জ করতে পারবো, যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোনো ব্র্যান্ড এই মুহূর্তের জন্য অন্তত অফার করছে না। এছাড়াও এই ফোনের যদি আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, ডিসপ্লে সেকশনে গতানুগতিক ওএলইডি প্যানেল, অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশের সাপোর্ট রয়েছে, কিন্তু প্রধান আকর্ষণীয় বিন্দু হচ্ছে যে আইফোন তো আপনারা সকলে দেখেছেন, এখানে আইফোনকে দেখবেন যে ওপর থেকে শেষ পর্যন্ত ডিসপ্লে রেশিওটা রয়েছে এটা সমবন্টন রয়েছে। তার মানে নিচের অংশটায় একটু বেশি থিকনেস রয়েছে, ওপরে কম রয়েছে, এই রকম কিন্তু নেই। এখানে নাথিং ফোনকে দেখবেন ওপর থেকে শেষ পর্যন্ত যে বেজেলটা রয়েছে পুরো এখানে সেম টু সেম একই টাইপের, এখানে 4টে কোণাতে তারা বেজেল দিচ্ছে। তার মানে একটা দুর্দান্ত আমরা এখানে ইমার্সিভ ভিউ পাচ্ছি, যেটাকে আমরা যখন আমরা কোনো মুভি দেখবো বা ডিসপ্লের মাধ্যমে আমরা কোনো ভিউইং জিনিস দেখছি, কোনো ইমেজ দেখছি, তখন একটা এন্ড লেভেলের মানে ভালো লেভেলের কিন্তু আমরা একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। এবং এই ডিসপ্লে কিন্তু একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ডিসপ্লের সঙ্গে আমরা অনায়াসে তুলনা করতে পারি। আরেকটা যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে এই নাথিং ফোনের যে নাথিং ওয়েস্টটা থাকছে, এই নাথিং ওয়েস্ট যখন অক্সিজেন ওয়েস্ট এসেছিল সেই অক্সিজেন ওয়েস্টটার মতনই কিন্তু এখানে ফিচার্স দেওয়ার চেষ্টা করছে। নির্দ্বিধায় অ্যান্ড্রয়েডের প্ল্যাটফর্মে আমরা সবচেয়ে ফার্স্ট ইন্টারফেস পেতে চলেছি, এখানে সেইভাবে কোনো ব্লুটুথ থাকছে না, কোনো এক্সট্রা ফিচার্স আমাদের লাগে না এখানে ল্যাগ ফ্রি করার জন্য। এখানে যেটুকুনি আমাদের দরকার ডে টু ডে কাজের জন্য সেইভাবে এখানে ফিচার্সগুলো দেওয়া হচ্ছে, এবং প্রচণ্ড যাতে আমরা ফার্স্ট ইন্টারফেস আমরা পেতে পারি সেটার জন্যই কিন্তু অপটিমাইজেশন, এই অপটিমাইজেশনটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এখানে কিন্তু নাথিং এই অপটিমাইজেশনটা করবে। এছাড়াও এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যদি আপনারা লক্ষ্য করেন, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হচ্ছে, কিন্তু আল্ট্রাসোনিক এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে। তার মানে আল্ট্রাসোনিক মানে সুপার ফাস্ট, এখানে ভেজা হাতে যদি আমরা ফোনটাকে আনলক করার চেষ্টা করি, ইনডিসপ্লে যেগুলো নর্মাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হয় সেখানেও কিন্তু আমরা অনেক প্রবলেমেটিং ফেস করি, কিন্তু এখানে আল্ট্রাসোনিকের জন্য ভিজে হাতেও কিন্তু আপনারা ফোনটাকে অনায়াসে আনলক করে দিতে পারেন। এছাড়াও এই ফোনটার যে বিল্ড কোয়ালিটি রয়েছে,
ফ্রেম সেকশনগুলো রয়েছে, এখানে পলিকার্বনেট ইউজ করা হয়নি, এখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে এবং একটা কম্প্যাক্ট সাইজের ফোন এখানে আমাদের প্রোভাইড করা হচ্ছে। বন্ধুরা, এই ফোনটা সংক্রান্ত ইন্টারনেটে আজকে একটা প্রাইসও লিক হয়েছে যে ফ্লিপকার্টে দেখানো হচ্ছে এই ফোনটার যে বেস প্রিন্ট 8GB র্যাম 128GB ইন্টারনাল মেমোরি, এটার প্রাইস হতে চলেছে 34,999 রুপিস, মানে এই 35,000 টাকার মতন। কিন্তু এটা পুরোপুরি একটা ফেক ইমেজ, এখানে এডিট করে এটাকে প্রকাশ করা হয়েছে। এই রকম প্রাইসে এই ফোনটা নিশ্চয়ই আসবে না, 100% বলে দিচ্ছি এই ফোনটার প্রাইস কিন্তু 30,000 টাকার মধ্যেই থাকবে। এছাড়াও ব্যাংকের অফার দিয়ে এই ফোনটার প্রাইস 28,000 টাকা, মানে 27 থেকে 28 কিংবা ম্যাক্সিমাম হলে 29,000 টাকা, আন্ডার 30,000-30,000 এর মধ্যে এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট আপনারা দেখতে পাবেনই পাবেন। এবার হচ্ছে বাংলাদেশের বন্ধুরা যারা ওয়েট করে রয়েছেন এই ফোনটার জন্য, আপনারা অনায়াসে এই ফোনটা আনঅফিশিয়ালি কিনতে পারবেন, কেননা কালকে এই ফোনটা গ্লোবালি লঞ্চ হচ্ছে, ইন্ডিয়াতেও লঞ্চ হচ্ছে, গ্লোবালি তার পাশাপাশি লঞ্চ হয়ে যাচ্ছে। আর গ্লোবাল লঞ্চ মানে আনঅফিশিয়ালি আপনারা এই ফোনটা 7 থেকে 10 দিনের মধ্যে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বেস প্রিন্টে ধরা হচ্ছে 35,000 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন, ম্যাক্সিমাম বেশি প্রাইস করেই বললাম। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে বাংলাদেশে এমন কোনো আর ফোন নেই যে এই ফোনটার সঙ্গে এই মুহূর্তে কম্পিট করতে পারে, এই মুহূর্তে এই ফোনটার সঙ্গে কম্পিট করতে পারে। একটুখানি বুঝে শুনে রাখবেন কথাটা, কেননা এই ফোনের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম সেই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য এই নাথিং ফোনটা কিছু সেকশনে এগিয়ে যাবে। আশা করি আপনাদের বুঝতে পারলাম। এরপরও এই ফোনটা সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কালকে সকালে আরেকটা ভিডিও নিয়ে আসবো, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আরও শেয়ার করবো। অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে থাকবেন। সকালে ভালো থাকবেন, সুখে থাকবেন।